Headline sponsored by Gurukulam English Medium School, Barabisha Ali Pudwar, Admission 2. ছাপ্পান্নতম ইঞ্জিনিয়ার্স দিবস উপলক্ষে আগরতলা শহরে প্রভাব ফেরি। শুক্রবার ছাপ্পান্নতম ইঞ্জিনিয়ার্স দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা সরকারের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এবং অল ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অ্যান্ড প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং অর্গানাইজেশন ইন ত্রিপুরার উদ্যোগে আগরতলা নজরুল কলাক্ষেত্র থেকে এক প্রভাত ফেরির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ, চিফ ইঞ্জিনিয়ার রাজীব দেব বর্মা, ডেপুটি সেক্রেটারি PWD রাজীব পাল সহ অন্যান্যরা। প্রভাতী অনুষ্ঠানের পর একটি র্যালি সংগঠিত করা হয় আগরতলা শহরে। পাশাপাশি ছাপ্পান্নতম ইঞ্জিনিয়ার্স দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার আগরতলা নজরুল কলাক্ষেত্রে এক মেগা রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। ত্রিপুরা সরকারের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের উদ্যোগে ত্রিপুরার সমস্ত ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন এবং পেশাদার ইঞ্জিনিয়ারিং সংস্থাগুলির সহযোগিতায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজকের এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ত্রিপুরার আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকার, রিপোর্ট XTV বাংলা। আমাদের দেশেই ভারত ইঞ্জিনিয়ার, যিনি আপনারা সবাই তাকে জানেন, আমরা যার জন্মদিনকে সামনে রেখে এই বিষয়ের শ্রদ্ধা সম্মান জানানোর জন্য এই দিনটিকে আমরা স্মরণ করি। সেই ইঞ্জিনিয়ার ডে উপলক্ষে আজকের এই আয়োজন। তো আমি ইঞ্জিনিয়ার ডে সম্বন্ধে, যিনি আমাদের যার জন্মদিন উপলক্ষে ইঞ্জিনিয়ার ডে পালন করা হয়, তার সম্বন্ধে আপনারা আমার থেকেও বেশি জানেন, যারা এই শিল্পেই যুক্ত আছেন, বিশেষ করে ইঞ্জিনিয়ার বিষয়ে তারা ওনাকে অবশ্যই স্মরণ করেন, শ্রদ্ধা করেন। পাশাপাশি ওনার যে কৃতিত্ব বা কাজ, যারা আজকে বর্তমান বা আগামী প্রজন্মে যারা আমাদের রাজ্য, আমাদের ভারতবর্ষকে পরিচালিত করবে, বিশেষ করে কারিগরি দিক থেকে আমাদের একটি প্রচেষ্টা করার ক্ষেত্রে যারা প্রকৃত আপনারা কাজ করে থাকেন রাজ্যের উন্নয়নে, সবচেয়ে বেশি অন্যান্য দপ্তর সবাই কাজ করে, কিন্তু আপনাদের একটা ভূমিকা অন্য জায়গায়। আমাদের সমস্ত পরিকাঠামোগুলোকে ব্যবহার করে সরকারি পর্যায়ে আপনাদের আন্তরিক প্রচেষ্টায়, আমাদের সরকারের যে কর্মসূচিগুলি আমাদের সরকার থেকে নেওয়া হয় জনকল্যাণে, সেগুলি সঠিক বাস্তবায়নের সবচেয়ে বেশি কাজ যদি আপনাদের কর্তব্য পরিশ্রম করেন যারা, এটা হচ্ছে আপনারা এই দপ্তরের ইঞ্জিনিয়ার। এই রাজ্যের ইঞ্জিনিয়ারদের বিশেষ ভূমিকা আছে। আমরা দেখেছি অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার, যাদেরকে অনেক সময় স্মরণ করতে হয়, তাদের কাজকে অনুসরণ করতে হয় এবং তাদের যে চিন্তাভাবনাকে নিয়ে আপনারা যে কাজগুলি করছেন রাজ্যের উন্নয়নে, আমি বলব সঠিকভাবেই করছেন। আমাদের অনেক ইঞ্জিনিয়ার এই রাজ্যে আছেন, যাদের সারা ভারতবর্ষের বিভিন্ন ইঞ্জিনিয়ার সঙ্গে তুলনা করা যায় তাদের কৃতিত্ব এবং তাদের দক্ষতা এবং তাদের আন্তরিকতা মানসিক কাজের জন্য। তো আমাদের রাজ্যে বলতে আপত্তি নেই, আমাদের আস্তে আস্তে কিন্তু আমরা রাজ্যের উন্নয়নে চরম শিখার দিকে আমাদের সরকারের নেতৃত্বে, ডক্টর মানিশার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। উনি এই দপ্তর, আপনাদের দপ্তর উনি দেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত দপ্তরের পাশাপাশি আমাদের ইঞ্জিনিয়াররা কিন্তু, আমার বলতে আপত্তি নেই, আমি ব্যক্তিগত অনেকে ভালোভাবে চিনি, জানি তাদের দক্ষতা, তাদের কাজের প্রতি নিষ্ঠা এবং আন্তরিকতাতে আমাদের সরকারের প্রায় অনেক কাজগুলি কিন্তু দুরূহ ছিল বা করা অনেক সময় সম্ভব হয়নি, আগে কোনো কারণে কাজ করার পরিকাঠামো ছিল না। 2018 পর আমাদের সরকার আসার পর এটা নিশ্চিত যে আমাদের, আপনারা যারা ফিল্ডে কাজ করেন, যারা সরকারের সঙ্গে যুক্ত আছেন, আপনারা কিন্তু এর অনুধাবন করতে পারেন যে আগের তুলনায় এখন কাজ করার পরিকাঠামো অনেক উন্নত হয়েছে, পরিবেশ তৈরি হয়েছে, মহল আছে যে যার যার কর্ম করার একটা সুযোগ এসেছে, আপনার দক্ষতা প্রকাশ করার, আপনাদের কাজ করার চিন্তাভাবনাকে সামনে রাজ্যের উন্নয়নে কাজ করার কিন্তু অধিকার হওয়ার ক্ষেত্রে আপনাদের একটা সুযোগ এসেছে। তো আমি আশা করবো আজকে ইঞ্জিনিয়ারে আমার একটা আবেদন থাকবে আপনাদের প্রতি, আপনাদের কাজের প্রতি আমাদের সরকারি বিশ্বাস আছে, আমাদের আস্থা আছে, আপনারা আরও সরকারি সমস্ত কর্মসূচিগুলি আপনাদের মাধ্যমে আরও সুন্দরভাবে মানুষ সুবিধাগুলি উপভোগ করবে। সরকারি কাজগুলি সরকার, আমরা যারা সরকার পরিচালনার সঙ্গে যুক্ত থাকি, যে যে পর্যায়ে আছি, তারা আমরা ওদের ডিসিশন নিয়ে পলিসি ঠিক করি, কিন্তু কাজগুলি বাস্তবে মানুষের কাছে পৌঁছতে গেলে আপনাদের সাহায্য ছাড়া কোনো উপায় নেই। আপনারা হচ্ছেন আমাদের সরকার এবং মানুষের মধ্যে মেলবন্ধনের ব্রিজ, যাতে আপনাদের যতটা দক্ষতা সহিত কাজ করবেন, আন্তরিকতার সহিত কাজ করবেন, সরকারের সমস্ত গৃহীত কর্মসূচিগুলি মানুষের অন্তিম ব্যক্তি অব্দি সে সুযোগগুলি পাবে। এটা আপনারা করে এসছেন, আমার বিশ্বাস থাকবে আগামী দিনও যারা দায়িত্ব নিয়ে কাজ করছেন, অফিসের যারা ইঞ্জিনিয়াররা আছেন বিভিন্ন পোস্টে, বড় পোস্টে, পাশাপাশি তাদের যে
চিন্তা ভাবনাগুলি আপনারা কিন্তু মাঠে কাজগুলি করেন, এতে অনেক সময় প্রতিকূল পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে সরকার আমাদের সদন্ত ভূমিকা নেয়, আমাদের মুখ্যমন্ত্রী চেষ্টা করেন, আমাদের সরকার চেষ্টা করেন, আমাদের সমস্ত পর্যায়ে যারা আমরা সরকারের সঙ্গে যুক্ত আছি আমরা আপনাদের সহযোগিতার সঙ্গে কাজগুলি করতে চাই। যেরকম আমি ইঞ্জিনিয়ার অনেক সবাইকে আমার রাজ্যের সমস্ত অংশে মানুষকে বিশেষ করে আপনারা যারা এই সেকশনের সঙ্গে জড়িত বা বিশেষ সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। পাশাপাশি আপনারা রক্তদানের যে উৎসব আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাই, এই কারণে আমাদের নির্বাচনের প্রাককাল এবং নির্বাচনের পরিবর্তন থেকে আজকের রোবোটিক্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পর্যন্ত আজ কাজ করছেন। চন্দ্রযান থ্রি এবং আদিত্য এলোয়ানের সাম্প্রতিক সফল উৎক্ষেপণ ভারতীয় বিজ্ঞান এবং প্রকৌশলবিদদের অবদান উদাহরণ। তো আমরা এই প্রকৌশল দিবসে আসুন এই নায়কদের স্মরণীয় প্রচেষ্টা প্রশংসা করি, করার জন্য একটু সময় ব্যয় করি, আসুন স্মরণ করি এইসব প্রযুক্তিবিদদের। আমরা প্রকৌশল দিবস উদযাপন করার সাথে সাথে আমাদের পরবর্তী প্রজন্মের প্রকৌশলীদের লালন পালনের গুরুত্ব স্বীকার করি। আগামী দিনের যে প্রজন্ম তারা কিন্তু ভালো করে জানে না, কিছু মনে করার কারণে আমি একটা ইনস্টিটিউশনে গিয়েছিলাম পরশুদিন এবং সেটা ইঞ্জিনিয়ারিং কলেজের একটা অনুষ্ঠান। আমি জিজ্ঞেস করলাম সবাই আজ আমি ইঞ্জিনিয়ার্স ডে, জাতীয় ইঞ্জিনিয়ার্স ডে কবে, তারা কিন্তু মাত্র একজন বলতে পেরেছে। তো আগামী প্রজন্ম খুব ইম্পর্টেন্ট, তাদের আপনাদেরও দায়িত্ব করতে বলেছে আগামী প্রজন্মদেরকে এত বড় একটা গুরু। আমরা যেমন ডক্টর্স ডে পালন করি, আমরা যেমন ইঞ্জিনিয়ার ডে পালন করি, এরকম এটা অত্যন্ত গুরু। আমাদের আধুনিক বিশ্বে প্রযুক্তিবিদদের কোথায় চলে গেছে এটা ভাববার বিষয়, মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা আগামীদের যুবকদের প্রকৌশল হিসেবে গড়ে তুলতে এবং তাদের জ্ঞান এবং দক্ষতাকে সমাজের উপকারে ব্যবহার করতে উৎসাহিত করি। আসুন নিবেদিত প্রাণ বরেণ্য প্রযুক্তিবিদদের গল্প শুনিয়ে আমাদের ভাবী প্রজন্মকে অনুপ্রাণিত করি এবং তাদের বড় হওয়ার স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করি। এই শুভ মুহূর্তে আসুন আমরা সবাই মিলে প্রকৌশলের সারাংশ মনে করি, যার অর্থ হল সমাজের সেবা, সেবা করা এবং মানুষের জীবন উন্নত করা। উপসংহারে বলি, আজ প্রকৌশল দিবস উদযাপনের একটি দিন, তবে এটি প্রতিফলনের দিনও। এটি ইঞ্জিনিয়ারদের কাজের প্রতি শ্রদ্ধা এবং আমাদের বিশ্বে তাদের অবিশ্বাস্য ভূমিকা এই স্বীকৃতি দেওয়ার দিন। আসুন আমরা প্রকৌশলী দিবস হিসেবে নিজেদের গর্বিত হই, সাথে সাথে আমরা যারা সমাজে আপনার অবদানের জন্য আমরাও যেন গর্বিত হই। সমস্যা সমাধানকারী এবং উদ্ভাবক হিসাবে প্রকৌশলীদের ভূমিকাকে সম্মান জানাই। আসুন স্বপ্ন দেখি এবং স্বপ্ন নির্মাণ করি, যে প্রযুক্তিবিদে হলেন মানব জাতির ভবিষ্যতের নির্মাতা এবং রূপকার। আমি আপনাদের সবাইকে এখানে যারা উপস্থিত হয়েছেন ইঞ্জিনিয়ারদের এই দিবসের উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে আমাদের রাজ্যে আমরা যে আমাদের রাজ্য সরকার একটা স্লোগান দিয়েছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হলে সবচেয়ে আগে যদি কোনো কিছু প্রয়োজন থাকে সেটা হলে প্রযুক্তিবিদদের প্রকৌশলীদের শ্রদ্ধা জানানো এবং তাদের কাজের সম্মান জানানো, এবং আরও আপনাদের যথেষ্ট আপনারা কাজ করছেন সোসাইটির জন্য, কিন্তু আরও ডেডিকেশন থাকা দরকার বলে আমি মনে করি আগামী দিনে। কারণ আমার কাছে মনে হয়েছে ওই প্রোগ্রামটা যাওয়ার পরে ভালো করে অনেকে জানেও না কবে ইঞ্জিনিয়ার্স ডে, এটা শুধু আমাদের না আপনাদেরও কিন্তু দায়িত্ব কর্তব্য রয়েছে। এখানে কজন ছিলেন ওই প্রোগ্রামে আমি জানি না, কিন্তু আমি দেখেছি ইট ইজ ইম্পর্টেন্ট। সুতরাং আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ, আবারও সকলকে এই প্রকৌশলী দিবস উদযাপনের জন্য যারা আজকে উদ্যোগ নিয়েছিলেন বিশেষ করে রাজ্য সরকার আজকের দিনটিকে সরকারিভাবে এই অনুষ্ঠান পালন করার জন্য সরকার ঘোষণা দিয়েছেন, আবারও সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার।